আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শুরুটা হয়েছে হার দিয়ে উড়তে থাকা বাংলাদেশকে মাটিতে নামিয়ে এনেছে আফগানরা বৃষ্টি আইনে সতেরো রানের হার যতটা পড়াচ্ছে বাংলাদেশকে তার চেয়ে বেশি পুড়ে ছিল তামিম ইকবালের হঠাৎ নেওয়া অবসর গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলন দিয়ে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল ম্যাচ শুরুর আগে অবশ্য পাওয়া গেছে তামিমের ফেরার সংবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে অবসর ভেঙেছেন তামিম তবে চলতি সিরিজে বাকি সময় পাওয়া যাবে না তাকে তার পরিবর্তে দলে যোগ দিয়েছে রনি তালুকদার সিরিজ বাঁচানোর ম্যাচে দ্বিতীয় ওয়ান ডেতে আফগানদের বিপক্ষে মাঠে নামছে দেয়ালে পিঠ থেকে যাওয়া বাংলাদেশ আমি মিশু পাশ মাঠে মনোযোগে পুরোটা দিতে চান অধিনক লিটন কুমার দাস বিশেষ গুরুত্ব দিচ্ছেন এ অন্যদিকে এই ম্যাচেই টাইগারদের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ নিশ্চিত করতে চায় আফগানরা আজ শনিবার আট জুলাই জোরামের চৌধুরী স্টেডিয়ামে খেলা শুরু হবে দুপুর দুইটায় আহত বাক কতটা ভয়ঙ্কর দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পরও ঘুরে দাঁড়ানোর উপাখ্যান টাইগার ক্রিকেটে লেখা হয়েছে অসংখ্যবার আফগানদের বিপক্ষে হয়ে যাক আরও একবার তা আমি মিশু এখন অতীত অতীত অভিমান ভুলে তার ফিরে আসা নিশ্চিন্ত রূপে অনুপ্রেরণা যোগাবে গোটা দলকে প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ডুবিয়েছিল দলকে এই ম্যাচে তাই সাবধানী অন্তর্বর্তীকালীন অধিনায়ক লিটন রান চান টপ অর্ডারের কাছ থেকে অন্যদিকে প্রথমবারের মতো টাইগারদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি আফগানদের সামনে দ্বিতীয় ওয়ানডেতেই তা নিশ্চিত করতে চায় দলটি আবারও পরিকল্পনা করছে স্পিনেই বাংলাদেশকে ঘায়ল করতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আফগান অধিনায়ক হাসমাতুল্লাহ শাহিদি বলেন বাংলাদেশ চাইবে দারুণভাবে ম্যাচে ফিরতে তবে আমরাও প্রস্তুত প্রথম ম্যাচ যেখানে শেষ করেছিলাম এই ম্যাচ সেখান থেকে শুরু করতে চাই সিরিজও দ্বিতীয় ওয়ানডেতেই নিশ্চিত করতে চাই আমাদের বিশ্বমানের স্পিন অ্যাটাক থাকায় কাজটা খুব একটা কঠিন হবে না আশা করছি এখন পর্যন্ত ওয়ানডেতে দু দলের বারো দেখায় আফগানদের পাঁচ জয়ের বিপরীতে সাত ম্যাচে জয় আছে বাংলাদেশ দলের